আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অরবিন্দু পাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। পুজোর আর কয়েকটা দিন বাকি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বেশ কয়েকদিন থেকে অঝোরে বৃষ্টি চলছে, আর ওই বৃষ্টিকে অপেক্ষাকৃত করে ফালাকাটার অরবিন্দ পাড়ার সর্বজনীন দুর্গোৎসবের কাজ চলছে জোর কদমে। ওই পুজো কমিটির সহ-সম্পাদক টুটন পাল জানান, এবার তাদের দুর্গাপুজো 38তম বর্ষে পদার্পণ করতে চলেছে। অরবিন্দ পাড়ার সর্বজনীন দুর্গাপুজো একটি ঐতিহ্যবাহী দুর্গাপূজা। তাদের ওই দুর্গাপুজোর আলোকসজ্জা ও মণ্ডপ থেকে শুরু করে প্যান্ডেলের দিক দিয়ে কোনোভাবেই তারা পিছিয়ে নয়। এর সুনাম ফালাকাটা এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। ওই পুজো কমিটির কোষাধ্যক্ষ তুহিন পাল জানান, এবার তাদের পুজোর থিম রয়েছে ধ্বংস নয় সৃষ্টি চাই। এর মাধ্যমে তারা যে বার্তা তুলে ধরেছেন, বিভিন্ন জায়গার গাছপালা কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হচ্ছে, বিভিন্ন জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে বনের জীব জন্তু অকারণে প্রাণ হারাচ্ছে। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ করা, গাছ লাগান, প্রাণ বাঁচান। পুজো কমিটির সম্পাদক জানান, এবার তাদের পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা। ফালাকাটা অরবিন্দ পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এসে দেখতে পাওয়া যায় এখানে তাদের কাজ চলছে বহিরাগত শিল্পীদের দ্বারা। পুজো কমিটির কোষাধ্যক্ষ তুহিন পাল তাদের এই পুজো সম্পর্কে কি বলছে আমরা সরাসরি জানবো তার কাছ থেকে। এবছর ফালাকাটার যে পুজোগুলো রয়েছে, সেই বড় পুজোগুলোর মধ্যে 4-5টা বড় পুজোগুলোর মধ্যে আমাদের পুজোও একটা, এবং আমরা যে থিমটি এবার করেছি সেটা হচ্ছে ধ্বংস নয় সৃষ্টি চাই। এবং এই ধ্বংস নয় সৃষ্টি চাই থিমটার মূল উদ্দেশ্য হচ্ছে যে গাছ কাটার ফলে, বৃক্ষচ্ছেদনের ফলে পরিবেশ বিপন্ন এবং বন্যজন্তুরা বিপন্ন, সেটাকে আমাদের দেখানোর মূল উদ্দেশ্য। এবং বর্তমান সময়ে একটা জ্বলন্ত সমস্যা যে গাছ কাটার ফলে পরিবেশ কী ধরনের ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমান পৃথিবী চলছে, এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অনাবৃষ্টি, সেই জিনিসগুলোকে আমরা দেখাচ্ছি। এবং তা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণই যে একমাত্র পদক্ষেপ সেটা আমাদের দেখানোর একমাত্র উদ্দেশ্য। এবং দুর্গা প্রতিমাও আমরা সেভাবেই তৈরি করেছি থিম অনুযায়ী, যে দুর্গা প্রতিমা গাছ থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে যে অসুর আপনারা দেখতে পাচ্ছেন সেই অসুর মানুষ রূপী অসুর, এবং গাছ কাটতে গিয়েছে দুর্গা প্রতিমা, সেই গাছের থেকে বেরিয়ে এসে তাকে বধ করছেন। এবং এর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে আপনারা আর বৃক্ষচ্ছেদন নয়, আপনারা বৃক্ষরোপণ করুন। এবং যে হারে বর্তমান সময়ে গাছ কাটছে, এবং সেই হারে গাছ না লাগানোর জন্য আমাদের বর্তমান পৃথিবী যেরকম ধ্বংসের মুখে এগিয়ে চলছে, কিছুদিন আগেই আপনারা জানতেই পারলেন যে অ্যামাজনে, যার থেকে এবছর আমাদের পুজোর বাজেট 10 লক্ষ টাকা।